দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। 2024 লোকসভা ভোটে বঙ্গ বিজেপির প্রস্তাবিত প্রার্থী তালিকায় দিলীপ ঘোষ, ডায়মন্ড হারবারে অভিষেক গড়ে প্রস্তাবিত প্রার্থী দিলীপ ঘোষ, মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে ডায়মন্ড হারবারে প্রার্থী করা হলে আদৌ কি কলকে পাবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি? এই নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে, দেখব। চব্বিশে বিজেপির টার্গেট 35, সেই লক্ষ্যেই প্রস্তাবিত প্রাথমিক প্রার্থী তালিকা তৈরি করে ফেলেছে বঙ্গ বিজেপি। কলকাতা টিভি সেই খবর ব্রেক করে। দিলীপ ঘোষকে মেদিনীপুর থেকে সরিয়ে ডায়মন্ড হারবারে প্রার্থী করার প্রস্তাব। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়ের বিজেপির একাংশের মত, দিলীপ ঘোষ লড়াকু নেতা, সাংগঠনিক দক্ষতা রয়েছে তাঁর, যে কোনো জায়গায় তিনি প্রার্থী হতে পারেন। ওনাকে যেখানেই দাঁড় করাক, ওনার কোনো আপত্তি হবে না। দল যদি সিদ্ধান্ত নেয় সেইখানে কিছু বলার নেই, কিন্তু আমি মনে করছি দিলীপ দা মেদিনীপুর লোকসভায় দাঁড়ালেই আমাদের পক্ষে ভালো এবং আমাদের পক্ষে সেইটা সুখকর হবে। একজন লড়াকু নেতা, পশ্চিমবঙ্গে 42টা সিটে যেখানে থেকে দিলীপ দা সেখানে কিন্তু লড়াই করতে পারবেন। দিলীপ দা খুব চ্যালেঞ্জিং লিডার, দিলীপ দাকে যে কোনো জায়গায় দেওয়া যেতে পারে। 2019 লোকসভা ভোটে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের মধ্যে একমাত্র খড়গপুর গ্রামীণ বিধানসভা কেন্দ্রে এগিয়েছিল তৃণমূল, বাকি সব কটিতে বিজেপি। 2021 বিধানসভা ভোটে ঠিক উল্টো ফল, শুধু খড়গপুর সদর বিধানসভা কেন্দ্রে জয়ী হয় বিজেপি, বাকি সব কটিতে তৃণমূল। 2023 পঞ্চায়েত নির্বাচনে মেদিনীপুরের কোনো জেলা পরিষদ বিজেপি জিততে পারেনি, মাত্র 4টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে, বাকি সব কটি তৃণমূলের ঝুলিতে। মেদিনীপুর পুরসভাতেও সবকটি আসনেই জয় পায় তৃণমূল, খড়গপুর পুরসভাও তৃণমূলের দখলে। ডায়মন্ড হারবারে 2019 লোকসভা ভোটে জয়ী হয় তৃণমূল, দ্বিতীয় স্থানে থাকে বিজেপি। 2021 বিধানসভা ভোটেও জয় পায় তৃণমূল, সেখানেও দ্বিতীয় স্থানে থাকে বিজেপি। পুরো ভোটে অক্ষত অভিষেক কর, ডায়মন্ড হারবার পুরসভা দখল তৃণমূলের। আমাদের দল মিডিয়া চালায় না, আমাদের দল, আমাদের সর্বভারতীয় নেতা আছে, রাজ্যের নেতা আছে, তারা চালায়। সুতরাং কেউ বলে দিল কিছু বেরিয়ে গেল, এটা নয়। সিদ্ধান্ত আমাদের হচ্ছে এবং সেই সিদ্ধান্ত এখনও পর্যন্ত আমাদের প্রার্থী সিলেক্টেড হয়নি, সেটা কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বরা মিলে ঠিক করবে। যে দিলীপ ঘোষ সম্ভাব্য প্রার্থী, আজকে দেখা যাচ্ছে তিনি রাজি হচ্ছেন না, সে তো মানুষই বুঝতে পারছে বা তিনি নিজেও বুঝতে পারছে ডায়মন্ড হারবার আসলে কী হবে। এখানে তো নতুন করে কিছু বলার নেই, তিনি সুবুদ্ধিপূর্ণ মানুষ, যে কেউ এসে দাঁড়াতে পারে ডায়মন্ড হারবার লোকসভা। দিলীপ ঘোষকে রাজনীতিতে কোণঠাসা করতেই বিজেপির এই কৌশল, দাবি তৃণমূলের পশ্চিম মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা। সর্বভারতীয় বিজেপির সভাপতি জেপি নাড্ডা, যদি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি, যদি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসেও দাঁড়ায়, তাতেও ডায়মন্ড হারবারে কোথাও কোনো বিষয় নেই। ফলে দিলীপবাবু ওখানে কোনো প্রার্থীই নয়। আমি শুধু এটাকেই বলবো, হয়তো দিলীপবাবুকে বধ করে দেওয়ার জন্য, দিলীপবাবুকে একদম চিরতরে পশ্চিমবাংলার রাজনীতি থেকে মুছে ফেলার জন্য, এটা বিজেপির বর্তমান নেতৃত্বের একটা কৌশল হতে পারে। বিজেপির শীর্ষ নেতৃত্ব এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন, জানিয়েছেন বিজেপির জেলা মুখপাত্র অরূপ দাস। কোথাও কি বিজেপির কোনো কেন্দ্রীয় নেতৃত্ব এই বিষয়ে কোনো মন্তব্য করেছে? বিজেপির কি লোকসভার 42টা আসনের প্রার্থীপদ ডিক্লেয়ার হয়ে গেছে? অর্থাৎ এই পুরো বিষয়টাই একটা গসিপ ছাড়া কিছু নয়, সংবাদ মাধ্যমের বাজার গরম করার একটা পরিবেশ তৈরি করা ছাড়া। মেদিনীপুর থেকে সরিয়ে দিলীপ ঘোষকে ডায়মন্ড হারবারের প্রার্থী করা হলে আদৌ কি করতে পাবেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি? লড়াই বেশ কঠিন, পরিসংখ্যানেই তা স্পষ্ট। সৌম্যকান্তি ত্রিপাঠী, সঞ্জীব দাস ও জয়দীপ হালদারের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই নিয়ে আমরা আলোচনা করব, তর্ক বিতর্ক চলবে। আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। আমার সঙ্গে রয়েছেন ডায়মন্ড হারবার থেকে তৃণমূল নেতা অরুময় গায়েন, আপনাকে স্বাগত জানাবো। পাশাপাশি মেদিনীপুরের ভাইস প্রেসিডেন্ট বিজেপির শঙ্কর কুমার গুছায়েত, আপনাকেও স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। শঙ্করবাবু, আপনাকে দিয়ে শুরু করতে চাইব। যেটা প্রস্তাবিত প্রার্থী তালিকা কলকাতা টিভির হাতে এসেছে, তাতে দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষ তাকে মেদিনীপুর থেকে সরিয়ে ডায়মন্ড হারবারে নিয়ে যাওয়া হচ্ছে, কি কারণ বলে মনে হয় তাকে সরানো হচ্ছে? এক্ষেত্রে কি আপনারা সেভাবে দিলীপ ঘোষের পাশে থাকছেন না, কি সমস্যা, কেন সরানো হচ্ছে মেদিনীপুর থেকে? দেখুন, আমি প্রথমত বলবো, ভারতীয় জনতা পার্টি এখনো কোনো ক্যান্ডিডেট প্রকাশ করেননি। যেভাবে সংগঠনের উপর ভিত্তি করে বিজেপি চলে, ক্যান্ডিডেট লিস্ট কোথায় কে ছড়াচ্ছে, কিভাবে ছড়াচ্ছে, তাতে তৃণমূলের 300 কোটি টাকা
দেওয়া আইপ্যাকের ভূমিকা আছে কি নেই সেটা বিচার্য বিষয়। সেই জন্য এইভাবে ফেক নিউজ ছড়িয়ে বিজেপির যে সাংগঠনিক স্থিতি এবং যে ক্ষমতা তাকে ভয় পেয়েই তৃণমূল কংগ্রেস এই সমস্ত জিনিস ছড়াচ্ছে বলে আমি মনে করি। শঙ্করবাবু, বিজেপির যে যে সাংগঠনিক স্তরে যে গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপে এই প্রস্তাবিত প্রার্থী তালিকা পাওয়া গিয়েছে, তাতেই দেখা গিয়েছে যে দিলীপ ঘোষকে প্রস্তাবিত। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি প্রস্তাবিত, আমি আবারও বলছি পুরোটাই সম্ভাব্য প্রস্তাবিত। যেদিন জেপি নাড্ডা জি মেদিনীপুর থেকে সরানোর কারণ কি হতে পারে, ডায়মন্ড হারবারে নিয়ে যাওয়ার কারণ কি? আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, যেদিন জেপি নাড্ডা জি এবং অমিত শাহ জি এলেন, তারপরেই বাজার গরম করার জন্য এবং মানুষের দৃষ্টিভঙ্গি অন্যদিকে ফিরিয়ে দেওয়া নিয়ে যাওয়ার জন্য এই সমস্ত ফেক নিউজ ইউজ করা হচ্ছে। প্রার্থী এভাবে বিজেপির হয় না, বিজেপি সাংগঠনিক দল এবং তার রীতি নিয়মে বলেন, বলছেন যে এটা নাকি তৃণমূলই ছড়িয়েছে এই ধরনের প্রার্থী তালিকা, যে প্রস্তাবিত প্রার্থী তালিকা, তাতে তৃণমূলের কি লাভ হতে পারে যদি তৃণমূল ছড়িয়ে থাকে? আমাদের বাংলার রূপকার দলদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 69টার মতো প্রকল্প সৃষ্টি করেছেন গণদেবতার সেবা করতে। তার সেই গণদেবতার সেবার কাজে প্রতিটা বুস্তর, অঞ্চলস্তর, ব্লক, জেলা, রাজ্যস্তরের নেতা কর্মীরা গণদেবতার সেবা করতে ব্যস্ত। ডায়মন্ড হারবারের লোকসভার সাংসদ আজকের দিনে দাঁড়িয়ে উদার মহৎ আমাদের আত্মীয় নেতা, তিনি প্রতিনিয়ত পার্টি কর্মীদের টাকা, তাই বিজেপি মতো একটা সাম্প্রদায়িক দল আজকেও টাকা পাওয়া গেছে, বাংলায় টাকা উদ্ধার হচ্ছে, কয়লা চোর আলীচদের ঘর থেকে টাকা আটকে দেবে, বাংলার গণদেবতা দরদিয়ে মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করুন আজকে অনুব্রত কোথায়, বিজেপি জিজ্ঞেস করুন বাবু আপনারাই ছড়াচ্ছেন এই ধরনের প্রার্থী তালিকা, প্রস্তাবিত প্রার্থী তালিকা, অথচ পাওয়া যাচ্ছে বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে। বাংলায় কথা বলতে পারে না, বাঙালিকে অপমান করে, মনীষীদের অপমান করে, সেই বিজেপি নেতাদের ভোট চার নৈতিক অধিকার নেই। শঙ্করবাবু, আমরা যদি দেখি, আমরা যদি দেখি পরিসংখ্যানের দিকে নজর রাখা যাক, শঙ্করবাবু একটু যদি পরিসংখ্যানের দিকে নজর রাখা যায় তাহলে দেখা যাবে মেদিনীপুরে একমাত্র যে সমস্ত যে 7টি বিধানসভা রয়েছে, একমাত্র খড়গপুর সদর ছাড়া বাকি সমস্ত বিধানসভাতেই তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছিল 2021 বিধানসভা নির্বাচনে। সেই কারণে কোথাও গিয়ে কি দিলীপ ঘোষকে গাঠ করে চুরি করে যেতে হচ্ছে, লোড শেডিং করে যেতে হচ্ছে? না না, আমি আপনাকে বলছি একবার ভাইপোকে জিজ্ঞেস করুন, কয়লা মালিক ভাইপোকে, ডায়মন্ড হারবার কিভাবে জিতেছিল, কয়েক হাজার পুলিশ নিয়ে, গরু চোর মালি চোরদের নিয়ে ডায়মন্ড হারবার কিভাবে জিতেছিল জিজ্ঞেস করুন, ওটা জিজ্ঞেস করুন কয়লা ভাইপোকে, কেন রুচিল ডায়মন্ড হারবারের 7টা বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেসের দখলে। শঙ্কর বাবু, শঙ্করবাবু, ডায়মন্ড হারবারে দিলীপ ঘোষের জন্য লড়াই কি একটু কঠিন হবে না, কারণ সেখানে 2021 7টা বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল। বিজেপির সম্মানীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং তিনি প্রাক্তন আমাদের দেশের আমাদের সভাপতি ছিলেন, তিনি গতবার লোকসভা নির্বাচনের আগে যখন বলেছিলেন তখন তৃণমূল কংগ্রেস হাসছিল, বলেছিল দুটো উত্তর পাচ্ছি না। শঙ্করবাবু, ডায়মন্ড হারবারে কি দিলীপ ঘোষের জন্য গাঠ করে ইচ্ছা হচ্ছে? অরুমায়বাবু প্লিজ একটু চুপ করুন, অরুমায়বাবু প্লিজ বলতে দিন শঙ্করবাবুকে, অরুমায়বাবু প্লিজ, শঙ্করবাবু আমাদের দিলীপ ঘোষের জন্য ডায়মন্ড হারবার কি একটু কঠিন হয়ে যাবে? সমস্ত নেতৃত্ব দল যেখানে ক্যান্ডিডেট দেবেন
দল যেখানে প্রার্থী ঘোষণা করবেন সেখানেই সবাই লড়তে প্রস্তুত। এটা তৃণমূল কোম্পানি নয়, এটা অসুবিধা নেই, 19টা রাজ্যে ক্ষমতায় থাকা দল, এটা কোনো ডোবা নয়, পুকুর নয়। তাহলে সেক্ষেত্রে যেটা আসন ছেড়ে দিতে হবে তার জন্য, যেটা আসন থেকে সরিয়ে নিয়ে যাবেন, যেটা আসন থেকে সরিয়ে নিয়ে যাবেন, এই প্রশ্নের উত্তর নেবো। একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, একটা বিরতির পরে ফিরে আসবো, অরুময় বাবুর কাছে যাবো আমরা, তবে একটা বিরতি নিয়ে ফিরছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর, দেখছেন নারদ নারদ, আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। আমি শঙ্করবাবু আপনাকে থামিয়ে বিরতিতে গিয়েছিলাম, যে বিষয়টা জানতে চাইছিলাম যে এই যে দিলীপ ঘোষকে ডায়মন্ড হারবারে প্রার্থী করার একটা প্রস্তাব, কোথাও গিয়ে কি রাজ্য নেতৃত্ব তাহলে দিলীপ ঘোষকে একটা বাঘের মুখে ঠেলে দিচ্ছে? না, আমি কলকাতা টিভিকে পরিষ্কার বলতে চাই যে তৃণমূল আঞ্চলিক দল, কয়লা চোদ্দের দল, তাদের প্রার্থী তালিকা যখন খুশি পিসিমণি ভাইপোমণি ঘোষণা করে দেয়, কিন্তু আমাদের সাংগঠনিক সিস্টেমে প্রার্থী তালিকা এভাবে ঘোষণা হয় না। সাংগঠনিক সিস্টেমে আমাদের প্রার্থী তালিকা ঘোষণা হয় এবং আমাদের, আমি কি একবারও বললাম আপনাদের প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে? শঙ্করবাবু এইভাবে আমি কি একবারও বললাম প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে? সম্ভাব্য ব্যাপার নিয়ে, শঙ্করবাবু সম্ভাব্য তো, আমরা তো বলছি প্রস্তাবিত। রাজ্য নেতৃত্ব অমিত শাহ জেপি নাড্ডার সামনে এই প্রার্থী তালিকা প্রস্তাব করেছে, আমি সেটাই বলছি, হবেই এটা তো বলছি না। সম্মানীয় নেতৃত্ব আমাদের সমস্ত, আমাদের সমস্ত নেতৃত্বই সম্মানীয় নেতৃত্ব, এবং দল যাকে যেখানে প্রার্থী করবেন সেখানেই লড়তে রাজি আছেন, বিষয়ে কোনো সন্দেহ নেই। সুকান্ত মজুমদার তিনিও তো বলছেন, আর চোখের অপারেশন করতে গিয়ে কেন লন্ডন যেতে হয়? এত উন্নয়ন হচ্ছে বাংলায় তলব করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে না কেন তাহলে? আর যারা গ্রেপ্তার হয়েছেন তাদের শাস্তি হচ্ছে না কেন? কত বছর হয়ে গেল, আজ কত বছর হয়ে গেল সারদা কাণ্ডের ভিডিও দেখে অরুময় বাবু আপনার কাছে আসবো, এই যে বিজেপির পক্ষ থেকে বারবার দুর্নীতি দুর্নীতি করে যে একটা পারসেপশন তৈরির চেষ্টা হচ্ছে, এতে আদপে তৃণমূলে কতটা ক্ষতি হয়েছে? অরুময় বাবু, এই যে দুর্নীতির যে পারসেপশন তৈরি করার চেষ্টা হচ্ছে বিজেপির পক্ষ থেকে, আপনারাও অভিযোগ করেন, এতে আদপে রাজনৈতিকভাবে তৃণমূলে কোনো ক্ষতি হয়েছে কি রাজ্যে? যে দলের নেত্রীর নাম মমতা ব্যানার্জি, যে দলের নেতার নাম অভিষেক ব্যানার্জি, গণদেবতার পরিকল্পনা করে গণদেবতার সেবা করা হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, গ্রামাকে শহরের পথে, শহরের পথে, তাই কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের দলে কিচ্ছু করা যাবে না। মমতাজির নামে, অভিষেক ব্যানার্জির নামে ঘটা উচিত। তাহলে পদক্ষেপ হচ্ছে না কেন? গ্রেপ্তার যাদের করা হয়েছে তাদের কেন এখনো পর্যন্ত শাস্তি হয়নি? অধিকারীর মতো লোককে নিতে হচ্ছে বিজেপি, জিজ্ঞাসা করছি, আপনি বিজেপি বাড়ির ভ্যাগ লাগাবেন,
ডায়মন্ড হারবারে তাহলে দিলীপ ঘোষই দাঁড়াচ্ছেন তো? চন্দ্রবাবু ডায়মন্ড হারবারে তাহলে দিলীপ ঘোষই তো দাঁড়াচ্ছেন নাকি? আমি দায়িত্ব নিয়ে বলছি ভাইপো দাঁড়াতে বলুন ডায়মন্ড হারবারে। উনি তো সেখান থেকে বিজেপির বুথ সভাপতি ভাইপোকে হারাবে, তার জন্য দিলীপ ঘোষের প্রয়োজন নেই। এটা বলছেন কেন? শঙ্করবাবু তাহলে ভোটে প্রভাব পড়ছে না কেন? কেন পঞ্চায়েত ভোট হলো, কোথাও তো কোনো প্রভাব পড়ছে না। বিজেপি কোথায়? আমাদের আত্মীয় লোকসভা ভোটের পরে তো আমি আপনাকে বলছি ছত্তিশগড় রাজস্থান মধ্যপ্রদেশে যে ভোট হয়েছে তৃণমূল নেই তো সেখানে, আমি এই রাজ্যের কথা বলছি। ছত্তিশগড় রাজস্থান হয়নি, তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ কর্ণাটকের কথা বলছি না তো শঙ্কর বাবু, কোথায় হয়েছে? আমি এই রাজ্য নিয়ে আলোচনা করছি। আমি বলতে চাইছি তাহলে কি এই রাজ্যে আপনারা চাইছেন না অন্য রাজ্যে এই রাজ্যে পেরে উঠছেন না? এই রাজ্যে সংক্রমণ এই রাজ্যে তাহলে পেরে উঠছেন না আপনারা? শুনুন না, এই রাজ্যে পেরে উঠছেন না, এই রাজ্যে পেরে উঠছেন না। আপনি নিশ্চিত থাকুন সংক্রমণ এই রাজ্যে তাহলে পেরে উঠছেন না? তাহলে নিশ্চিত থাকুন বেশ। আবার বিরতিতে যেতে হবে, বিরতির পরে আবারও ফিরে আসবো এই আলোচনায়, সঙ্গে থাকবেন আপনারা।